হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম যারা নাকি বিটিআরসির লাইসেন্স করেন নাই তারা অবশ্যই বিটিআরসি লাইসেন্স করবেন এ বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম অনেকে ভিডিওটা দেখছেন অনেকের কাছে ভিডিওটা ভালো লাগছে অনেকের কাছে আবার ভালো লাগে নেই অনেকের বা অনেকের কাছে লাগছে যে জরুরি না যাই হোক সমস্যা নেই এটা আসলেই এটা খুব জরুরি কারণ এর জন্যই বলতেছি কারণ বর্তমানে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন মানে সব কিছুই খুব কঠিন হয়ে গেছে ঠিক আছে সব কিছুই কঠিন হয়ে গেছে এই যে ইন্টারনেট বিজনেসটা ঠিক আছে এটা কিন্তু শুধু বললেই ইন্টারনেট বিজনেস করা যায় না এই ইন্টারনেট বিজনেস করার জন্য কিছু পলিসি আছে ঠিক আছে এই পলিসিগুলা মেনটেন করা তারপরে আপনার ইন্টারনেট বিজনেস করতে হবে ঠিক আছে তো এই ইন্টারনেট বিজনেসটা আসলে অনেকেই সহজ মনে করে কিন্তু এটা আসলে সহজ না এটা খুব কঠিন বিজনেসটা যে ধরে রাখা এটা খুব কঠিন কারণ এই যে আমাদের যে বিজনেসটা সেটা তো আমরা অনেক দিন চিন্তাব করতেছি এখনও আমাদের আমরা এখনও ওই রকমভাবে হয়ে উঠতে পারি নাই ঠিক আছে আর কাস্টমার কাস্টমার এই ইন্টারনেট বিজনেসের ক্ষেত্রে কাস্টমার ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় বিষয় জিনিসটা বুঝতে পারছেন এটা হচ্ছে মেন কাহিনী আর আর একটা কথা হচ্ছে কাস্টমার আপনি কীভাবে ধরবেন কাস্টমার তখনই আপনি ধরতে পারবেন যখন আপনার সার্ভিসটা ভালো দিবেন। আপনি একটা কানেকশন নিউ কানেকশন দিলেন সাপোজ তো আপনি যাকে কানেকশনটা দিয়েছেন সে যদি আপনার সার্ভিস ভালো পায় ঠিক আছে তাহলে মনে করেন তার ভাড়াটিয়া তার আশেপাশে তার ফ্রেন্ড সার্কেল যেই হোক যদি ওনার কাছে জিজ্ঞাসা করা যেদিকে কোনো লাইনটা ভালো আছে কোন কোম্পানিটা ভালো সার্ভিস দেয় তখন সে বলতে পারবে যে আমি ওই কোম্পানির লাইন চালাই এই কোম্পানির সার্ভিসটা অনেক ভালো সবচেয়ে বেটার এর জন্যই বললাম ইন্টারনেট বিজনেসটা খুব সহজ না অনেকটা কঠিন তো এর জন্য আপনাকে সবসময় সবার থেকে আগায় থাকতে হবে সার্ভিসটা সবসময় ভালো দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় হচ্ছে ইন্টারনেট বিজনেসটার এই মূল বিষয় হচ্ছে এটা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বিটিআরসি লাইসেন্স আসলে এটা সবাই অবহেলা করেন না কারণ হচ্ছে সেটাই তো বললাম যে এখন বর্তমান যে যুগ সেটাতে এখন বিটি লাইসেন্স না থাকলে যে কি পরিমাণ ক্ষতি হবে আর কি পরিমাণ জরিমানা করা হবে এই অবৈধ ব্যবসা করলে এই বিজনেস যারা করতেছেন তারা অবশ্যই বুঝবেন যাদের লাইসেন্স নাই তারা কি পরিমাণ যে বিপদে পড়বেন অনেক পরিমাণ জরিমানা করা হবে আর এর জন্য আমি আপনাদেরকে ওই আগের ভিডিওতে কিছু ছবি দিয়েছিলাম বিটিআরসির বিজ্ঞপ্তি দিছিলাম নোটিশ নোটিশ অনেকে হয়তো নোটিশ বুঝতে পারেন নাই বা দেখতে পারেন নাই তো আজকে আমি আমার এই গ্যালারি থেকে আপনাদেরকে নোটিশটা দেখাই দিচ্ছি একটু ওয়েট এটা হচ্ছে এই যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ঠিক আছে এটা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন হচ্ছে এই বিটিআরসি বিটিআরসি আর সি এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন আপনারা দেওয়া আছে এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে এই নোটিশটা আপনারা পড়বেন ভালো মতো ঠিক আছে এটা পড়লেই বুঝতে পারবেন আর এখানে আমার ভিডিওতে ধরে রেখে আপনাদেরকে পড়ানো সম্ভব না আপনারা এটা রে কী করবেন স্ক্রিনশট দেওয়া তারপর আপনারা এটা পড়বেন আর এটা হচ্ছে এক নাম্বার পেজ আর এটা হচ্ছে দুই নাম্বার পেজ বিটিআরসির ওটা ওটা ছিল এক নম্বর এটা ছিল দুই নাম্বার ঠিক আছে এটা হচ্ছে কি যে বিষয় আইএসপি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত ঠিক আছে এই জরুরি নির্দেশনা আইএসপি মানে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের নির্দেশনা কিছু এখানে দেওয়া আছে নিশ্চয় বুঝতে পারছেন যে কী কী কাগজ লাগবে কি কি লাগবে এই লাইসেন্স করতে গেলে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে আর একটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে পেজ এটাতে দেখেন কি আছে এটাতে যে এই বিধি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যক্তির উপর বিটিআইসি কৃতজ্ঞ আরোপিত জরিমানা ও দায়িত্বিকৃত মামলার বিবরণী আচ্ছা এখানে বলা হয়েছে কিছু জরিমানা এবং দায়িত্বকৃত মামলার বিবরণী তো এখানে জরিমানা কীরকম পরিমাণ জরিমানা হতে পারে আর কে কী কী ক্যাটাগরি কী কী জরিমানা হবে কোন কোন ডিস্ট্রিক্টের কী জরি কতটুকু জরিমানা হবে এখানে সব কিছু লেখা আছে জিনিসটা বুঝতে পারছেন এখানে সব ইয়ে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে ঘটনার স্থান দেওয়া আছে লাইসেন্সে যে লাইসেন্সের ধরন দেওয়া আছে জরিমানা এই তারিখ দেওয়া আছে জরিমানার পরিমাণ দেওয়া আছে এখানে সব কিছু তার দিয়ে দিছে তো এর জন্য আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা নাকি এখনও লাইসেন্স করেন নাই তারা অবশ্যই লাইসেন্সটা করে ফেলবেন এতে করে আপনারই ভালো হবে আর হচ্ছে কি যে ভাইরা নাকি নতুন ইন্টারনেট বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই যদি বিজনেস শুরু করেন আপনাদেরকে এটাই বলবো আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো আইএসপি থাকে এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাদের কাছ থেকে আপনারা ব্যান্ডউইথ কিনবেন ঠিক আছে বা কথাবার্তা হয়েছে তাদের কাছ থেকে কথাবার্তা বইলা সুন্দর মতো বুঝা তারপর আপনারা লাইসেন্সের কাগজপত্র জমা দেন এর জন্য আপনাদেরকে ভালো হবে মানে আপনাদেরই ভালো হবে এর জন্য আর কি আজকে এই দ্বিতীয় ভিডিওটা আমি করলাম আর কি ঠিক আছে আর অনেকেই হয়তো আমার কথা বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতে পারেন নাই যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করেন আমি বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আর যারা যারা বুঝছেন তারা অবশ্যই এই কাজটা করবেন আশা করি আর বিশেষ করে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও করতে গিয়ে দেব ঠিক আছে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যার সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু অলরেডি আমার নোটিফিকেশন পেয়ে গেছেন বা পাবেন যদি আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি ঠিক আছে আর ভিডিও বেশি বড় করব না কারণ ভিডিও যত বেশি বড় হবে তত আপনাদের মানে দেখতে অনেক অসুবিধা হবে জানি আপনারা হয়তো অনেকে দেখতে চান না দেখতে পারবেন না যাই হোক ভিডিওটা বেশি বড় করব না তো এতটুকুই আজকে এই পর্যন্ত শেষ করে দিব আর যাওয়ার আগে এটাই বলে যাচ্ছি যারা নাকি এখন ওই যে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন নিয়ন্ত্রণ কমিশন যারা নাকি বিটিআরসি থেকে এখনও লাইসেন্স করেন নাই অবশ্যই লাইসেন্স করে ফেলাবেন আর যে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সে কিছু এখন হবে না কারণ ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার এলাকা ভিত্তিক একটা লাইসেন্স আপনি যেই এলাকায় ব্যবসা করতেছেন ওই এলাকার জন্য আপনার একটা ইয়া দরকার এই লাইসেন্স দরকার ট্রেড লাইসেন্স যে আপনি এই জায়গায় ব্যবসা করতেছেন বা এতদিন করবেন এর জন্য আর কি আর এটা হচ্ছে মূল বিষয় যে বিটিআরসি থেকে যে লাইসেন্সটা এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় মূল ই আর কি কাগজপত্র আর এই বিটিআরসি থেকে লাইসেন্স থাকলে সুবিধা পাবেন হচ্ছে গিয়ে আপনি মনে করেন যে এই আপনার যে নেটওয়ার্কিং আছে শুরু করছেন ওই নেটওয়ার্কিংটা আপনি এরিয়া বাড়াইতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনার সরকার কৃতক্ষ আপনার অনুমোদন প্রাপ্ত আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনি বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নেই